নমস্কার বন্ধুরা আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকে মোগল সাম্রাজ্যের উপর গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনের উপর মক টেস্ট হবে কত স্কোর করলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর পিডিএফ ফাইল ফ্রিতে ডাউনলোড করতে চাইলে ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কটা দেখবে সেই লিঙ্কে ক্লিক করে তোমার টেলিগ্রামে জয়েন করতে পারো এবং আমাদের অফিসিয়াল অ্যাপস ইনস্টল করলো সেখানেও ফ্রিতে পিডিএফ ও মক টেস্ট দেওয়ার সুবিধা পেয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্কটা একটু চেক করে নিও দেখো আজকের নিয়ে প্রথম কোশ্চেন খেয়াল করে বলা হয়েছে শাহের সমাধি কোথায় রয়েছে কী বলা হয়েছে শের শাহের সমাধি কোথায় রয়েছে আমি মোগল সাম্রাজ্যের উপর ডিটেলসে আলোচনা করেছি যে না থেকে দেখো ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো শের শাহের সমাধি কোথায় রয়েছে তা অপশান এ যারা বলছো কারেক্ট অ্যান্সার শাসার আমে শাসারামে কী রয়েছে শাহের সমাধি দেখতে পাওয়া যায় পরবর্তী কোশ্চেন দেখো দু নম্বর কোশ্চেন আজকে কী রয়েছে দেখা যাক বলা হচ্ছে আকবর কোন রাজপুত ঘরনার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন আকবর কি বলা হয়েছে কোন রাজপুত ঘরনার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন দু নম্বর কোশ্চেন আজকের প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো এই কোশ্চেনটির তো যারা বন্ধুরা অপশন বি বলছো কারেক্ট অ্যান্সার কচ্ছ ওয়াহা কচ্ছ ওয়াহা এই রাজপুত ঘরনার সাথে তিনি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন আর তোমরা কমেন্ট বক্সে জানাও যে এই বৈবাহিক সম্পর্ক কোন রানীর সাথে তিনি আবদ্ধ হয়েছিলেন ঠিক আছে এবার তিন নম্বর কোশ্চেন দেখো আজকের কী বলা হচ্ছে দেখো নিচের কোন দুটি সাম্রাজ্য ঔরঙ্গজেব জয় করেছিলেন কী বলা হয়েছে নিচের কোন দুটি সাম্রাজ্য ঔরঙ্গজেব জয় করেছিলেন চেষ্টা করে অ্যান্সার করা চারটে অপশান দেখতে পাচ্ছ এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে নিচের কোন দুটি সাম্রাজ্য ঔরঙ্গজেব জয় করেছিলেন তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি যারা বলছে বীজপুর ও গোলকুণ্ডা বীজপুর ও গোলকুণ্ডা হচ্ছে ঔরঙ্গজেব জয় করেছিল ভিডিওটিকে অবশ্যই বন্ধুরা একটি লাইক করে দাও এবার চার নম্বর কোশ্চেন দেখো মোগল শাসনের তামার মুদ্রা কি নামে পরিচিত ছিল কী বলা হয়েছে মুঘল শাসনে তামার মুদ্রা কি নামে পরিচিত ছিল আজকে চার নম্বর কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো মুঘল সাম্রাজ্যের তামার মুদ্রা কি নামে পরিচিত ছিল তো যারা বন্ধুরা অপশান সি বলছো কার একটা দাম নামে পরিচিত ছিল ওকে মুঘল সাম্রাজ্যের তামার মুদ্রা কি দাম নামে পরিচিত ছিল এবার ছয় পাঁচ নম্বর কোশ্চেন দেখো আজকের পাঁচ নম্বর কোশ্চেন কী বলা হয়েছে কোন মুঘল শাসক তার সাম্রাজ্যের সব থেকে বেশি হিন্দু আধিকারিক নিয়োগ করেছিলেন কী বলা হয়েছে কোন মুঘল শাসক তার সাম্রাজ্যে সব থেকে বেশি কি হিন্দু আধিকারিক নিয়োগ করেছিলেন পাঁচ নম্বর কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো আর এই কোশ্চেনটার অ্যান্সার প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে যারা পরে দেখছো বা এখন দেখছো প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই সকলে জানাবে যতজন এই ভিডিওটি দেখবে প্রত্যেকে তোমাদের মতামত জানাবে কমেন্ট বক্সে ওকে এবার ছয় নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক দেখো কোন মোগঘল শাসক হিন্দুদের উপরে জিজিয়া কর চাপিয়েছিলেন কোন মোগল শাসক হিন্দুদের উপর জিজিয়া কর চাপিয়েছিলেন দেখো এই জিজিয়া করটা কিন্তু আকবর রদ করে দিয়েছিলেন পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তারপর পুনরায় এটাকে আবার চালু করা হয়েছিল সেই চালু করেছিলেন কে ঔরঙ্গজেব চালু করেছিলেন অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার ওকে যারা অপশন ডি বলছে কারেক্ট আনসার হয়ে যাবে এই ঔরঙ্গজেব হিন্দুদের উপর জিজিয়া করই চাপিয়েছিলেন এবার সাত নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে কোন মহিলা তার সম্রাট স্বামীর জন্য সময় তৈরি করেছিলেন কী বলা হয়েছে কোন মহিলা তার সম্রাট স্বামীর জন্য সমাধি তৈরি করেছিলেন সাত নম্বর কোশ্চেন আজকের অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে কোন মহিলা তার সম্রাট স্বামীর জন্য সময় তৈরি করেছিলেন তো কারেক্ট অ্যান্সারে বন্ধু যাওয়া অপশান এ বলছো হাজি বেগম তার সম্রাট স্বামীর জন্য সমাধি তৈরি করেছিলেন এবার পরবর্তী কোশ্চেন আট নম্বর কোশ্চেন দেখো কবুলিয়ত ও পাট্টা পো প্রচলন কে করেছিলেন বা প্রবর্তন কে করেছিলেন প্রচুর পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসে কবিলিয়ত ও পাঠটা প্রতার প্রবর্তন কে করেছিলেন আট নম্বর কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো তোমরা বন্ধুরা যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার শের শাহ শের শাহ এই কবিলিয়ত ও পাটটা প্রবর্তন করেছিলেন ঠিক আছে ওকে এবার নয় নম্বর কোয়েশ্চনের দিকে এগোনো যাক কী বলা হয়েছে পনেরো সাতাশ খ্রিস্টাব্দের খানোয়ার যুদ্ধে বাবর মেওয়ারের কোন রাজাকে পরাজিত করেছিলেন পনেরো সাতাশ খ্রিস্টাব্দের খানোয়ার যুদ্ধে বাবর মেওয়ারের কোন রাজাকে পরাজিত করেছিলেন নয় নম্বর কোশ্চেন আজকের তো যারা বন্ধুরা অপশান বি ভাবছো বা বলছো কারেক্ট অ্যান্সার রানার সঙ্ঘ প্রত্যেকে অ্যান্সার করো খুব ভালো লাগবে তাহলে বিষয়টা তাহলে রানার সঙ্ঘ হচ্ছে তাকে তিনি পরাজিত করেছিলেন ওকে আচ্ছা বাবর হচ্ছে বাবর কিন্তু ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সমাজে প্রতিষ্ঠা করেছিলেন আর বাবর কিন্তু প্রথম কামানের ব্যবহার করেছিলেন যেটা পানিপথের প্রথম যুদ্ধে ওকে এগুলো পরীক্ষায় এসে থাকে এবার দেখো মোগল সাম্রাজ্যের কোন অঞ্চলকে বাবুল মক্কা বলা হয় কি কী বলেছে মোগল সাম্রাজ্যের কোন অঞ্চলকে বাবুল মক্কা বলা হয় তাকে দশ নম্বর কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো বাবুল মক্কা কাকে বলা হয়ে থাকে তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে অপশান সি সুরাটকেই বাবুল মক্কা বলা হয়ে থাকে ওকে এবার এগারো নম্বর কোশ্চেনের দিকেই কোনো যাক দেখো যে বিখ্যাত শাসক ঔরঙ্গজেবের কন্যার নাম কী ছিল কী বলেছে বিখ্যাত শাসক ঔরঙ্গজেব এর কন্যার নাম কী ছিল এগারো নম্বর কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে বিখ্যাত শাসক ঔরঙ্গজেবের কন্যার নাম কী ছিল যার বন্ধুরা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার জীব উন্নষাকে জীব উন্নষা ছিল ঔরঙ্গজেবের কন্যার নাম এবার পরবর্তী কোশ্চেন বারো নম্বর কোশ্চেন দেখো বলা হচ্ছে ধর্মমতের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল ধর্মমতের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল বারো নম্বর কোশ্চেন আজকের অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে এই যুদ্ধটা কাদের মধ্যে সংগঠিত হয়েছিল তো যার মধ্যে অপশান বি বলছে কারেক্ট আনসার মোহাম্মদ ঘড়ি ও জয়চন্দ্রের মধ্যে এটি এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল ওকে এবার তেরো নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে এই কোশ্চেনটা তোকে একটু মিস্টেক আছে যে গুণরাজ খান উপাধি কে পেয়েছিলেন হবে ঠিক আছে গুণরাজ খান উপাধি কে পেয়েছিলেন ঠিক আছে মুখে তোমাদের সঠিক অ্যান্সারটা সঠিক প্রশ্নটি বলে দিলাম যে গুণরাজ খান উপাধি কে পেয়েছিলেন অ্যান্সার করার চেষ্টা করো চারটে অপশান দেখো ও তো যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার মালাধার বসু হবে একটু লিখা মিস্টেক আছে এই প্রশ্নটার মালাধার বসু কারেক্ট আনসার হবে ঠিক আছে তিনি হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য লিখেছিলেন সেই জন্য তিনি পেয়েছিলেন শামসুদ্দিন ইউসুফ শাহর কাছ থেকে পেয়েছিলেন ঠিক আছে গৌড়ের সুলতান তিনি ছিলেন শামসুদ্দিন ইউসুফ শাহর কাছ থেকে এই উপাধিটি পেয়েছিলেন ওকে চোদ্দ নম্বর কোশ্চেন দেখো বাবর মূলত কোথা থেকে ভারতে এসেছিলেন কী বলেছে বাবর মূলত কোথা থেকে ভারতে এসেছিলেন অ্যান্সার করার চেষ্টা করো চোদ্দ নম্বর কোশ্চেন আজকের বাবর মূলত কোথা থেকে ভারতে এসেছিলেন তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার যেটা বলছো ফেরগন থেকে ভারতে এসেছিলেন অপশান বি ফেরগন বা ফের গান লেখা থাকে বইতে বিভিন্ন বিভিন্ন রকম থাকে এটা কোনো ব্যাপার না তবে ফেরগন থেকে বাবর মূলত ভারতে এসেছিলেন অপশান বি কারেক্ট অ্যান্সার এবার পনেরো নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব যোধপুরের রাজা যশোবন্ত সিংহকে ধর্মতে ধর্ম ধর্মমতের যুদ্ধে পরাস্ত করেছিলেন ঠিক আছে এই ধর্মমতটা কোথায় অবস্থিত ঠিক আছে এই যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধের স্থানটা কোথায় ছিল সেটাই এখানে জিজ্ঞাসা করা হয়েছে পনেরো নম্বর কোশ্চেন তো বন্ধুরা অ্যান্সার করার চেষ্টা করে প্রত্যেকে তাই জায়গাটা কোথায় ছিল অপশান ডি মধ্যপ্রদেশে ছিল কে আর কোথায় মধ্যপ্রদেশে ছিল ওকে এবার ষোলো নম্বর কোশ্চেনটি দেখো বলা হয়েছে বা বালক বয়সে আকবরের অভিভাবক কে ছিলেন তোমরা অ্যানসার করার চেষ্টা করো বালক বয়সে আকবরের অভিভাবক কে ছিল ষোলো নম্বর কোশ্চেন আজকের প্রত্যেকে অ্যান্সার করো তো যারা বন্ধুরা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার বৈরাম খা ছিলেন ঠিক আছে আকবরের অভিভাবক ছিলেন অপশান সি কারেক্ট অ্যান্সার এবার সতেরো নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক দেখো বলা যায় দিল্লির কোন ঐতিহাসিক স্থাপত্যে পার্শিয়ান এবং ভারতের স্থাপত্যের সংযোগ সাধন করেছিলেন কি বলা দিল্লির কোন ঐতিহাসিক স্থাপত্যে পার্শিয়ান আর কি ভারতের স্থাপত্যের সংযোগ হাধন করেছিলেন সতেরো নম্বর কোশ্চেন আজকে অ্যান্সার করার চেষ্টা করো তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি হবে ঠিক আছে হুমায়ুনের সমাধিতে এই পার্শিয়ান এবং ভারতের স্থাপত্যের সংযোগ লক্ষ্য করা যায় ওকে এবার আঠেরো নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক দেখো বলেছে ভারতের ইতিহাসে আব্দুল হামিদ লাহোরি কে ছিলেন ভারতের ইতিহাসে আব্দুল হামিদ লাহোরি কে ছিলেন অ্যান্সার করার চেষ্টা করো অপশানগুলো একটু বড় বড়ো রয়েছে দেখো ভারতের ইতিহাসে আব্দুল হামিদ লাহোরি কে ছিলেন তো মধ্যে কারেক্ট অ্যান্সার অপশান বি হয়ে যাবে ঔরঙ্গজেবের রাজত্বে একটি গুরুত্বপূর্ণ সাহিত্য ছিল ঠিক আছে আব্দুল লাহোড়ি ছিলেন ঠিক আছে ঔরঙ্গজেবের যে ছিল সেই রাজত্বের একটা সাহিত্য তিনি লিখেছিলেন আব্দুল হামিদ লাহোরি ওকে এই জন্য তিনি ভারতের ইতিহাসে কিন্তু বিখ্যাত ব্যক্তি হয়ে আছেন এবার উনিশ নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক দেখো কি বলা হয়েছে উনিশ নম্বর কোশ্চেন আবুল ফজল কার দ্বারা নিহত হয়েছিলেন কী বলেছে আবুল ফজল কার দ্বারা নিহত হয়েছিলেন উনিশ নম্বর কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো আবুল ফজল কার দ্বারা নিহত হয়েছিলেন তো বন্ধু কারেক্ট আনসার হয়ে বীর সিংহদের বুন্দেলা বীর সিংদের বুন্দেলা দ্বারা তিনি কি হয়েছিলেন নিহত হয়েছিলেন ওকে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এবার কুড়ি নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক দেখো পনেরোশো চল্লিশ সালে করণ যুদ্ধ শেষ সাহেব কাকে পরাজিত করেছিলেন কী যে পনেরোশো চল্লিশ সালের কৌনজের যুদ্ধের শেষ কাকে পরাজিত করেছিলেন কুড়ি নম্বর কোশ্চেন আজকের অ্যান্সার করার চেষ্টা করো কোন যুদ্ধের কথা বলা হয়েছে ভালো করে দেখো তো কোন যুদ্ধে হুমায়ুন হুমায়ুন হচ্ছে পরাজিত হয়েছিল ওকে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওকে এর পরবর্তী কোশ্চেনের দিকে এগো যায় একুশ নম্বর কোশ্চেন দেখো মুঘল শাসনের জেলা কি নামে পরিচিত ছিল কি বলা হয়েছে মুঘল শাসনের জেলা কি নামে পরিচিত ছিল অর্থাৎ জেলাকে সেই সময় কি বলা হতো মুঘল শাসনের সময় তো বন্ধু কারেক্ট আনসার সরকার বলাও তো ওকে অপশান এ কারেক্ট আনসার মুঘল সোনার জেলা সরকার নামে পরিচিত ছিল ওকে বাইশ নম্বর কোশ্চেন দেখো হুমায়ুন নামা কে রচনা করেছিলেন কি বলেছে হুমায়ুন নামা কে রচনা করেছিলেন বাইশ নম্বর কোশ্চেন আজকের অ্যান্সার করার চেষ্টা করো হুমায়ুন নামা কে রচনা করেছিলেন ইজি একটি কোশ্চেন তো কারেক্ট আনসার অপশন সি গুলবদন বেগম গুলবদন বেগম এই হুমায়ুন নামা গ্রন্থের রচনা করেছিলেন এবার দেখো তেইশ নম্বর কোশ্চেন আছে আকবর নামা কে রচনা করেছিলেন কি বলা হয়েছে আকবর নামা এটি কে রচনা করেছিলেন তেইশ নম্বর কোশ্চেন আজকের অ্যান্সার করার চেষ্টা করো আকবর নামা কে রচনা করেছিলেন তো বন্ধু কয়েকটা অ্যান্সার হচ্ছে আবুল ফজল আবুল ফজল এই আকবর নামার অগন্থটি রচনা করেছিলেন ওকে এবার এটা আকবরের জীবনী আছে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে ঔরঙ্গজেব কোন শিখগুরুকে হত্যা করেছিলেন কী বলা হয়েছে ঔরঙ্গজেব কোন শিখগুরুকে হত্যা করেছিলেন প্রচুর পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসে থাকে ঠিক আছে ঔরঙ্গজেব কোন শিখগুরুকে হত্যা করেছিলেন তো বন্ধু কারেক্ট আনসার এটা মিস্টেক আছে তেজ বাহাদুর লিখা আছে তেগ বাহাদুর হবে ওকে এটা গ হবে একটা ঠিক আছে তেগ বাহাদুরকে তিনি হত্যা করেছিলেন ঠিক আছে নবম শিখগুরু ছিলেন তিনি এবার পঁচিশ নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে কোন মুঘল শাসক তার তামাক তামাক ব্যবহার ঘোর বিরোধী ছিলেন কি বলা হয়েছে কোন মুঘল শাসক এই তামাক ব্যবহারের ঘোর বিরোধিতা ছিলেন অ্যান্সার করার চেষ্টা করো পঁচিশ নম্বর কোশ্চেন কোন মুঘল শাসক তামাক ব্যবহারের ঘোর বিরোধী ছিলেন তো বন্ধু কার্স হবে অপশন এ ঔরঙ্গজেব ছিল তামাক ব্যবহারের ঘোর বিরোধী ঠিক আছে ওকে তো টোটাল পঁচিশটা প্রশ্ন আলোচনা করলাম কত স্কোর করলে তুমি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কমেন্ট করে আর ভিডিওটিকে করতে হবে একটি লাইক আর ভিডিওটিকে বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করতে একদম ভুলবে না তো নতুন টিডিও তোমার সাথে আবার দেখা হবে আর পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনার লিঙ্কগুলো ফলো করো জয়েন বন্ধুরা হু শুড জয়েন আন অকাডেমি প্লাস সত্যি তো আমরা আন অ্যাকাডেমি প্লাসে জয়েন করবো কেন কারণ বেঙ্গলের বেস্ট এডুকেটারের কাছে তোমরা এখানে পড়ার সুবিধা পেয়ে যাচ্ছ এবং তাদের গাইড পেয়ে যাবে এখানে চলছে অনেক ব্যাচ যেমন কি ডাব্লুবি টেট ডাব্লু বি এস আই মেনের ব্যাচ মিসলেনিয়াস পিএসসির মতো বড়ো বড়ো পরীক্ষার তোমরা প্রস্তুতি নিতে পারবে এই আন অ্যাকাডেমি প্লাসের মাধ্যমে এছাড়াও আপকামিং ব্যাচ আসছে কত তারিখে ষোলোই আগস্ট তোমরা সেখানে জয়েন করতে পারো এছাড়াও পনেরোই আগস্ট নতুন একটি ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোকে তেসরা আগস্ট থেকে তোমাদের একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু পাঁচই জুলাই একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও পনেরোই জুলাই ব্যাচ চলছে সেই ব্যাচটাতেও তোমরা জয়েন করতে পারো আর আমরা এই আন অ্যাকাডেমিতে অ্যাকচুয়ালি জয়েন করবো কেন প্লাস কী কী ফ্যাসিলিটি পাবো সেটা ভালো করে একবার জেনে নেওয়া দরকার রয়েছে দেখো পোলস চার্ট অপশান পেয়ে তোমরা এরপর আছে সেলফ অ্যানালিস্ট থট পোলসের অপশন পেয়ে যাচ্ছ নো ইউর র্যাঙ্ক এভরি ক্লাস অর্থাৎ তুমি পরীক্ষাটা দিলে তারপরে কত র্যাঙ্ক করলো এস্ট মধ্যে দেখার সুবিধা পেয়ে যাবে বেস্ট এডুকেটার সাথে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ স্ট্রাকচার কোর্স অফ এভরি এডুকেটার পেয়ে যাচ্ছ এছাড়াও কি তোমরা যেগুলো পাচ্ছ দেখো যে ক্লিয়ারিং ক্লাসেস অর্থাৎ তোমার যতক্ষণ ডাউট থাকছে সমস্ত ডাউট তোমার ক্লিয়ার করে দেওয়া হবে ক্লাসগুলোর মাধ্যমে উইকলি কুইজ পেয়ে যাচ্ছ তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছো মেগা কুইজ পেয়ে যাচ্ছ এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ তোমরা এই আনাকাউন্ট প্লাস জয়েন করলে দেখো এবার যদি আমার তোমার রেফারেল কোড ইউজ করো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ডেসক্রিপশন তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটা ফলো করতে পারো টি ডি টেন লেখা থাকবে দেখবা ডিসকাউন্ট কোড ঠিক আছে আমি তোমাদেরকে বলবো দেখো কোনো সময় এক মাস বা তিন মাসের জন্য তোমার সাবস্ক্রিপশন না তো অনেকটা পয়সা টাকা তোমাদের বেশি যাবে আমি তোমাদের কোলে বারো মাসের অন্তর নেওয়ার চেষ্টা করো বারো মাসে নিলে তোমাদের দেখো লেখা আছে সাত হাজার টাকা সেখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে সাতশো টাকা কমে যাবে সামথিং পাঁচশো টাকা করে মাসে তোমাদের পড়বে আর জয়েন করলে সমস্ত সুবিধা তোমরা আন প্লাস থেকে পেয়ে যাবে আশা করি সমস্ত তোমরা বলাতে পেরেছি কেন আন প্লাসে তোমরা জয়েন করবে তো ডিসক্রিপশনের লিঙ্কটা তোমরা ফলো করতে পারো